Assalamualaikum guys, what's up everybody? I am Jahid and welcome back to Jahid Khan Blog. So, our Indian friend, कैसे हो भाजी? Hi भाई, ठीक हूँ भाई, आप बताओ? हाँ, कहाँ जा रहे हैं आप? आज हम रासा जा रहे हैं. रासा? उधर हमारा farm है. Farm? गायियाँ हैं, बकरियाँ हैं उधर. गाय का दूध भी मिल जाएगा ना? गाय का दूध मिलेगा भाई. हाँ. अभी लेने जा रहा है, गाय का दूध लेके. अगर किसी को चाहिए मलेशिया पे तो आपके साथ कांटेक्ट कर सकते हैं ना? जरूर भाई, एनी टाइम फोन कर दो. आपका नंबर नीचे दे दूंगा डिस्क्रिप्शन में. तो चाहिए तो कितने में मिलता है दूध? गाय का छह रंगे का मिलता है. लीटर? लीटर. और भैंस का 8 रंगे का. तो गोरुर जेटा अपना गोरुर दूध अपना 6 रंगे लीटर और मोशे दूध अच्छा अपना 8 रंगे लीटर. बकरी का भी है 200 ml. ছাগলের আপনার দুধ আছে 200 গ্রাম 8 রিংগিত. সাথেই থাকেন, দেখা হচ্ছে খামারে. তো গাইস, এখন আসলাম আমরা রাস্তা. তো দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে আছেন, তাই না? আসলে বাংলাদেশ না, এটা মালয়েশিয়াতেই. মালয়েশিয়ার রাস্তা, এটা এলাকাটার নাম সেলাঙ্গরি পড়ছে. এটা এখানে আপনার ফার্মিং এলাকা. এটা মালায়েরা আপনার এখানে ফার্ম করে, বেশিরভাগ অনেক বাংলাদেশি এখানে কাজ করে. তো দেখা যাক, এখানে গরু ছাগল সব কিছু আছে. তো এটা হচ্ছে আপনার খামারের ভিতরের এরিয়া. তো খামারে এখানে গাভি নেই, ওইগুলো গাভি আপনার ছেড়ে দেওয়া হয় আপনার নদীর পাশে, আপনার গাছ খাওয়ার জন্য যায়. তো এখন যাচ্ছি নদীর পাশে. তো দেখা যাক, নদীর পাশে যাই, ওখানে ড্রোন উড়াচ্ছি. তো কিতনে টাইম লাগে নদী কি বাজানে কে লিয়ে? 5 মিনিট লাগে. 5 মিনিট লাগেগা? ও মুন্ডে ফির চলতে. ইন্ডিয়া সে না? ইন্ডিয়া সে. ইন্ডিয়া কাস হো? ইন্ডিয়া মোগা জেলা ডিস্ট্রিক্ট গাউন ডালা. ডালা সে? হ্যাঁ ডালা সে. ও আপকো গানে শুনায়েগা, তো শুরু কর দো ভাই সাহেব. ਕੋਈ ਐਸੀ ਕਿਰਪਾ ਕਰ ਦਿਓ, ਹੋਵਣ ਫੁੱਲ ਚੜਾਈਆਂ ਨੇ, ਤਾਤਿਆਂ ਫੁੱਲ ਚੜਾਈਆਂ ਨੇ. ਤੁਸੀਂ ਜਾਣੀ ਜਾਣ ਹੋ ਸਭ ਦੇ, ਅਸੀਂ ਵੀ ਦਿਲ ਤੇ ਲਾਈਆਂ ਨੇ. ਕੋਈ ਐਸੀ ਕਿਰਪਾ ਕਰ ਦਿਓ, ਹੋਵਣ ਫੁੱਲ ਚੜਾਈਆਂ ਨੇ, ਮਾਲਕਾ ਫੁੱਲ ਚੜਾਈਆਂ ਨੇ, ਤਾਤਿਆਂ ਫੁੱਲ ਚੜਾਈਆਂ ਨੇ. ਤੱਕਾਂ ਤੇਰੀ ਓਟ ਨਾ ਤੈਨੂੰ ਦਿਲੋਂ ਪਲਾਵਾਂ ਜੀ, ਚਰਨਾਂ ਦੇ ਵਿੱਚ ਬਹਿ ਕੇ ਤੇ ਗੁਣ ਤੇਰੇ ਗਾਵਾਂ ਜੀ, ਦਾਤਿਆ ਤੇਰੇ ਗਾਵਾਂ ਜੀ, ਮਾਲਕਾ ਤੇਰੇ ਗਾਵਾਂ ਜੀ. ਜਿਹੜੇ ਲੋਕੀ ਸੋਚਣ ਸਾਡੇ ਬਾਰੇ ਤਬਾਹੀਆਂ ਨੇ, ਕੋਈ ਐਸੀ ਕਿਰਪਾ ਕਰ ਦਿਓ, ਹੋਵਣ ਫੁੱਲ ਚੜਾਈਆਂ ਨੇ, ਮਾਲਕਾ ਫੁੱਲ ਚੜਾਈਆਂ ਨੇ, ਦਾਤਿਆ ਫੁੱਲ ਚੜਾਈਆਂ ਨੇ. ਗਿਲ ਤਾਂ ਮਨ ਦਾ ਸਾਈਆਂ ਤੇਰਾ ਇੱਕੋ ਪਾਣਾ ਜੀ, ਦੁੱਖਾਂ ਨੇ ਜੇ ਘੇਰ ਲਿਆ ਫਿਰ ਵੀ ਤਰ ਜਾਣਾ ਜੀ, ਫਿਰ ਵੀ ਤਰ ਜਾਣਾ ਜੀ. ਜਗਰਾਜ ਦੀਆਂ ਤਾਂ ਇੱਕੋ ਤੇਰੇ ਨਾਲ ਲੜਾਈਆਂ ਨੇ, ਕੋਈ ਐਸੀ ਕਿਰਪਾ ਕਰ ਦਿਓ, ਹੋਵਣ ਫੁੱਲ ਚੜਾਈਆਂ ਨੇ, ਮਾਲਕਾ ਫੁੱਲ ਚੜਾਈਆਂ ਨੇ, ਦਾਤਿਆ ਫੁੱਲ ਚੜਾਈਆਂ ਨੇ, ਸਾਈਂ ਜੀ ਫੁੱਲ ਚੜਾਈਆਂ ਨੇ. ਕੈਸਾ ਲਗਾ ਗਾਣਾ? ਅੱਛਾ ਹੈ. ਅੱਛਾ, ਤਾਂ ਆਪ ਦੋਨੋਂ ਗਾਣਾ ਨਹੀਂ ਗਾਣਾ ਤਾਂ ਕਰ ਲੋ ਭਾਜੀ, ਮੌਕਾ ਹੈ. ਤੋ ਚਲਤੇ ਬਾਅਦ ਮੇ ਮਿਲੇਗਾ. ਓਕੇ ਭਾਈ, ਅਗਰ ਸ਼ੁਕਰੀਆ ਭਾਜੀ. গাড়ি রেখে এখানে উপরে হাইটা দিতেছি, গাড়ি আর উঠবে না রাস্তা ভালো না এখান থেকে. তো নদীর পাশে দিতেছি গরু, এখানে ড্রোন উড়ানোর জন্য দিতেছি নদীর পাশে. তো দেখা যাক. হ্যাঁ পাজি, হ্যাঁ জি,
ਦੱਸੋ ਕਿੱਥੇ ਜਾਣਾ ਭਾਜੀ ਰਸੇ ਆ ਰਸੇ ਰਸੇ ਆ ਇਹ ਤਾਂ ਸਲਾਂਗੋਰ ਕੇ ਅੰਦਰ ਪਰਾ ਨਾ ਹਾਂਜੀ ਹਾਂ ਸਲਾਂਗੋਰ ਡਿਸਟ੍ਰਿਕਟ ਆ ਤੋ ਦੇਖਾ ਜਾ ਇਹ ਦੁਲੂ ਇਟਸ ਇਟਸ ਇਹ ਇੱਕ ਡਾਬ ਗਸ ਹੋਣੇ ਇੱਕ ਆਪਣਾ ਸਾਈਡ ਹੈ ਪੋਚੂ ਡਾਬ ਗਸ ਪਾਮ ਗਸ এদিকে যাচ্ছিলাম এদিকে অনেক উপর উঠবো পাহাড়ের উপরে রাস্তা তো গাড়ি যাচ্ছে না হাইটে অনেক দূর হাঁটলাম তারপরও অনেক দূর যাইতে ইচ্ছে এর জন্য আমরা আবার নিচে এসে বসতেছি তো নিচেও আপনার নদীর পাশ আছে তো ওইখানে যাইতেছি কারণ ওইখান থেকে আমার মনে হয় যে নিচে বেটার হবে কারণ নিচে অনেক কাছে গাড়িও যাবে তো নিচে এদিকে আমরা যাইতেছি উপরে যাব না আর আপনার ড্রোন ফুটেজ তো দেখলেনি কিছুটা আর আজকে প্রথম ফ্লাই করতেছি প্রথমত দ্বিতীয় দিন ওই দিন তৈরি ওই দিন ফ্লাই করলাম তো ফুটেজও এরকম ভালো নিতে পারছি না তো আস্তে আস্তে ইম্প্রুভ করবো তো দেখা যাক তো চলুন নিচে যাওয়া যাক তো গাইস ওইখান থেকে আমরা এখন সাইডে চলে আসছি ওইখানে একটু নদীর পাশ আছে তো দেখা যাক ড্রোন ফুটেজ কিরকম আসে ওইখানে মুক্তভাবে গরু পালন করা হয় এখানে এই গরুর দুধও আপনারা একদম খাঁটি দুধ এটাও আপনারা নিতে পারেন তো এই যে ভাই গরুর দুধগুলি উনি সংগ্রহ করে ওনার দোকানে বিক্রি করে তো উমিয়া শপ মানা স্তাপা স্তাপা যে ওনার যে শপ আছে ওইখানে উনি বিক্রি করে তো আপনারা যদি চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওনার ফোন নম্বর আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আমার কনফিউশন ছিল যে মালয়েশিয়া খাঁটি দুধ পাওয়া যায় কিনা তো দেখতে আসলাম সাপা এখানে গরুর খামার আছে তো এটা শুধু আপনার ভাইরা আমরা উপরে গেলাম পাহাড়ের পিছনে যে পাহাড়ের উপরে গেলে আরও আমরা গরু পেতাম কিন্তু ওখানে যাইতে যেতে আপনার অনেক লেট হয়ে যাবো বৃষ্টিও নামতেছে তো এর জন্য চলে আসলাম আমরা নিচে একটা দেখে গেলাম সো যতটুকু সম্ভব আপনাকে দেখানোর চেষ্টা করলাম এবং মালয়েশিয়া গরু পালন সম্পর্কে আশা করি আপনাকে কিছু একটা ধারণা দিতে পারলাম তো আজকের মতো কাছে এখানে বিদায় নিচ্ছি এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন এতে করে আমার নতুন কোনো আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে গাইস নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ